الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله على نعمائه الحمد لله على ما وفر لنا من أنواع النعم الحمد لله على كل حال আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা এমন এক দিনে দাঁড়িয়েছি এখানে আপনাদের সামনে যে দিনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। এই দিনটির নাম হচ্ছে ইয়ৌমুল জুমআ, জুমার দিন। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের থেকে এই দিনের মর্যাদা বেশি, দিনগুলির চেয়ে অন্যান্য দিনগুলির চেয়ে এই দিনের মর্যাদা বেশি। জুমার দিনের মর্যাদা বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। আল্লাহ তাআলা এই দিনটিকে আমাদের জন্য চয়ন করেছেন, এই দিনটিকে আমাদের জন্য স্পেশালি বাছাই করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন এই দিনটিকে আমাদের জন্য। তো এই দিনের গুরুত্ব দিয়ে, এই দিনে একত্রিত হওয়ার জন্য কোরআনের নির্দেশনা এসেছে, স্পেশাল আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হে ইমানদারগণ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা, জুমার দিনে তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকির দিকে তোমরা দৌড়ে আসো এবং তোমরা বেচা কিনা দুনিয়ার কর্মকাণ্ড পরিত্যাগ করো। তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সপ্তাহে একটি দিন বিশেষভাবে চাচ্ছেন, এই জমায়েতটা, এই একত্রিত হওয়াটা বিশেষভাবে চাচ্ছেন। কারণ এখানে কিছু আলোচনা হবে, কিছু ঘোষণা হবে, কিছু জানা সুযোগ থাকবে, প্রত্যেকেই দিন সম্পর্কে জানার জন্য এই মজলিসটা খুব গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে খুতবা। এই খুতবা আপনারা শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর নেয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার নেয়ামতের প্রকাশ বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকেন। আল্লাহ তাআলা তিনি স্বাধীন, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করতে পারেন। আমাদের মতো নয় যে আমরা মৃত্যুবরণ করব, তিনি চিরঞ্জীব। তিনি নির্ধারণ করে দিয়েছেন কোন সময়ের বিশেষ মর্যাদা, আরেক সময়ের উপরে তিনি নির্ধারণ করে দিয়েছেন। এক সময়ে যা হয় না অন্য সময়ে তা হয়, এক সময় যা পাওয়া যায় না অন্য সময় তা পাওয়া যায়, আল্লাহ এভাবে নির্ধারণ করে দিয়েছেন। জুমার দিনে কী করলে সওয়াব বেশি পাওয়া যাবে তিনি বলে দিয়েছেন, কোন সময়ে বেশি সওয়াব পাওয়া যাবে সেটাও তিনি বলে দিয়েছেন, রমজান মাসে কী করলে সেটা তিনি বলে দিয়েছেন, শাবান মাসে কী করতে হবে সেটা তিনি বলে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সব সময় উম্মতের ভালো কোনটা হবে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের জন্য একজন রাসূল এসেছেন তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকেই, যিনি তোমাদের ব্যাপারে খুবই যত্নবান, যে যে জিনিস তোমাদের কষ্ট হবে সে ব্যাপারে তিনি আগে থেকে দূরে থাকেন, সেটা তোমাদের কষ্ট দিতে চান না, কিন্তু তোমাদের যেটা উপকার হবে মুমিনদের উপর দয়া বা দয়াদ্র, তিনি এই জন্য যখন তোমার উপকার হবে সেটাতে, সেটা তিনি অবশ্যই করবেন, তোমার দয়াদ্রতা, তোমাদের উপকার যেটা হবে সেটা তিনি বলে দেবেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে শাবান এবং রমজানের মাঝখানে এই সময়টুকুতে কী করতেন, আজকে আমাদের, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। আমাদের সামনে রমজান মাস আসছে, এখন শাবান মাস। শাবান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মাসেই রোজা রাখতেন, সারা মাসেই রোজা রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের যে পিরিয়ড হতো সেই পিরিয়ডের কারণে অনেক সময় রমজানের রোজা ভাঙা যেত, আমি সেই রোজা আর রাখতে পারতাম না যতক্ষণ পর্যন্ত না শাবান মাস আসতো, অর্থাৎ বছর পুরানোর আগেই রমজান মাসে রোজা রেখে ফেলতে হয়, এটা নিয়ম। তো রমজান মাস আসলে, আসার আগে শাবান মাস আসলে কেন রাখতে পারতাম, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রোজা রাখতেন, এই জন্য। অন্য সময় তিনি সার্বক্ষণিক রোজা রাখতেন না, রমজান মাসে, শাবান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ রোজা রাখতেন। আমাদেরও যদি উচিত, আমাদের উচিত ছিল, সময় পেরিয়ে গেছে, এটা উচিত ছিল যতটুকু পারি শাবান মাসে বেশি বেশি রোজা রাখার, এটাই সুন্নত। কিন্তু ইচ্ছা করে 15 তারিখ নির্ধারণ করে রোজা রাখাটা বেদাত হবে, কারণ এটা কোনো আলসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত নয়।
আবার ইচ্ছা করে রমজানের শেষের দিকে আর শাবান মাসের শেষের দিকে এসে রমজানের আগে রোজা রাখাটাও হাদিসে নিষেধ আসছে। কারণ যার অর্থ হচ্ছে তাহলে রমজানকে ইস্তেকবাল করা হচ্ছে রোজা দিয়ে, রমজানে রোজার আলাদা বৈশিষ্ট্য থাকছে না, সেই জন্য এই সময়টা নিষেধাজ্ঞা আসছে। কিন্তু যারা আগে থেকে রাখবে, আগে থেকে রেখে আসছে, তাদের জন্য এটা ভালো কাজ, পুণ্যের কাজ। এবং যারা নির্দিষ্টভাবে কেউ কেউ আসে একদিন পর একদিন রোজা রাখে, তাদের জন্য নিষেধাজ্ঞা নেই। আবার যারা আইয়ামে বেদের নফল রোজা রাখে, তাদের জন্য নিষেধাজ্ঞা নেই। অথবা যারা মাসের শেষে তিন দিন, প্রথমে তিন দিন রোজা রাখে, তাদের জন্য নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা হচ্ছে বিশেষ করে নিজে নির্ধারণ করে নিয়ে এই মাসেই শুধুমাত্র আপনি শেষের কয়দিন রোজা রাখবেন, এটা নিষিদ্ধ। কারণ এটা হাদিসে নিষেধ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শাবান মাসের শেষ অর্ধেক আসলে তোমরা আলাদাভাবে রোজা নির্ধারণ করে রোজা রাখি, রোজার জন্য নির্ধারণ করে রোজা রাখিও না, নিষেধ করা হয়েছে। সুতরাং সেইভাবে রোজা রাখা যাবে। তাহলে আমি বুঝতে পারছি যে রমজান শাবান মাসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ ছিল, কি কি কাজ ছিল, কি কি কাজ মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য অনুমোদন করেছেন, আমরা সেটা জানতে হবে। প্রথমত দোয়া, দোয়া করবেন। কী দোয়া করবেন? দোয়া হচ্ছে ইবাদা, আদোয়া হওয়া হল ইবাদা, আর দোয়া হল ইবাদা, এটা হচ্ছে সহিহ হাদিস। আরেকটা হাদিস আছে আদোয়া মুখুল ইবাদা, এটা দুর্বল হাদিস। সহিহ হাদিসটাই আমরা বলি দোয়াই ইবাদত। প্রত্যেকটি ইবাদতের মূলে দোয়া আছে। আপনি চিন্তা করে দেখেন, সালাত যখন আদায় করেন সেটা কিন্তু দোয়া, আপনি যখন হজ করেন সেটাও কিন্তু একটা দোয়া, পুরো পথে আপনি দোয়া করছেন। তেমনিভাবে আপনি যখন সওম পালন করেন সেটার মধ্যে দোয়া আছে, যাকাত দিলে দোয়া আছে, অর্থ শাহাদত লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদোয়া হল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। সুতরাং এই মাসে এই সময়ে আমরা বেশি বেশি করে দোয়া করব। কী দোয়া করব? সর্বে সালেহীন যে দোয়াটি করতেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা বেশি বেশি দোয়া করতেন, তারা যে দোয়াটি বেশি বেশি করতেন সেটা হচ্ছে তারা রমজান পার হয়ে গেলে দোয়া করতেন যে আল্লাহ আমাদের ছয় মাস দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজান পার হয়ে গেলে আল্লাহ আমাদেরকে এই আমাদের রমজান যেন কবুল করে, এই দোয়াটি বেশি বেশি করতেন যে আল্লাহ যেন আমাদের রমজানটা কবুল করে। ছয় মাস পরে দোয়া করতেন আল্লাহ যেন আমাদেরকে আরেকটা রমজান মিলিয়ে দেয়, আরেকটা রমজান যেন আমরা পাই। একটা রমজান পাওয়া একটা মানব জীবনের জন্য, আমার বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য একটা বড় পাওনা, সবচেয়ে বড় পাওনা একটা রমজান পাওয়া। কারণ গুনাহ মাফের সুযোগ এখানে, পিতা মাতা খেদমত করে জান্নাত লাভের সুযোগ এখানে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির সুযোগ এখানে। সুতরাং দোয়া আপনার করতেই হবে, এখন আমাদের এই জন্য বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের প্রত্যেকটি কাজ করার তৌফিক দান, রমজান পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেয়, সে দোয়া করতে হবে আমাদের বেশি বেশি করে। এবং সেজন্য সার্বক্ষণিক দোয়ায় লিপ্ত থাকতে হবে, আল্লাহর কাছে নতি স্বীকার করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আলহামদু ওয়া শুকর, আল্লাহর কাছে বেশি বেশি করে প্রশংসা করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যে আপনার মতো কিছু মানুষ কিন্তু গত রমজানে ছিল, এই রমজান আর পাচ্ছে না তারা। আপনার মতো কিছু বুড়ো, আপনার মতো কিছু জোয়ান গত রমজানে ছিল, এই রমজান তারা পায়নি, আল্লাহ আপনাকে এই রমজান পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আল্লাহর কাছে নতি স্বীকার করা উচিত, আল্লাহ তাআলা বিরাট নেয়ামত আমাদেরকে দিয়েছে, আমরা এই নেয়ামতের শুকরিয়া করে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আল্লাহ তাআলার হামদ এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো তোমরা আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তাহলে বাড়িয়ে দিবে কীভাবে? বাড়িয়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে যা করেছি ইবাদত, যা আমি করেছি যে এগুলিতে আল্লাহ তাআলা বহুগুণ সওয়াব দিবেন। আরেকটি হচ্ছে যা করেছি তা নয় বরং অন্যভাবে যে আমাকে আরও করার তৌফিক দিবেন, আরও ইবাদত করার তৌফিক দিবেন। এটা আল্লাহ তাআলা একটি শব্দ বলছেন লা আজিদান্নাকুম, বাড়িয়ে দিবেন কীভাবে? ইবাদতের মধ্যে, সময়ের মধ্যে বরকত, সব জায়গাতে বরকত দিবেন, কর্মকাণ্ডে বরকত দিবেন। কোনো কোনো সময় অল্প সময়ে মানুষ অনেক আমল করতে পারে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই মাত্র 40-41 বছর পাচ্ছেন, কোনো কোনো 39 বছর পাচ্ছেন, অথচ তার গ্রন্থ আপনারা জানেন রিয়াদুস সালাহীন, আরবাইন নাওয়াবী, 40 হাদিস, তার রদাদু তালেবিন, মজমুল ইশাহে নাওয়াবী, সহি মুসলিমের সরা, উনি যা লিখেছেন আমার জীবনে যদি পড়েই শেষ করতে পারো বলে আমার বিশ্বাস হয় না। তাহলে বোঝা গেল একটা মানুষ 39 বছরে যা লিখেছে কীভাবে পারছে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই জন্য একজন ইমাম বলেছিলেন যে আল্লাহর কাছে আমি জানি না ইমাম নাওয়াবী কী এমন আমল করলেন যার কারণে
আমার একজন মনীষী বলেছেন এটা, যা তার এত আমল কবুল হয়ে গেল, আমার বয়স 60-এর কাছাকাছি হলে হয়তো আমি আমল করতে পারবো না। তো আল্লাহর কাছে কবুল হওয়া বড় জিনিস। তো আপনার আমার সবসময় শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এই তৌফিক দিয়েছেন, আর শুকরিয়া আদায় করলে রমজান পর্যন্ত বসতে পারবো, হয়তো আল্লাহ তাআলা তার রহমতে তার বরকতে তিনি এই রমজানে আমাকে যে আমলগুলি করার তৌফিক ওইগুলি বর্ধিত আকারে করে দিবেন, অথবা আল্লাহ তাআলা আমাকে রমজানের মধ্যে এই রমজানে আমল করব আরও বাড়িয়ে দিবেন, আরেকটি রমজান পাওয়ার আমলও আমার সৌভাগ্য, আমল করার সৌভাগ্য আমার হবে। সুতরাং আমাদের উচিত বেশি বেশি করে এই কাজগুলি করা, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করা। আরেকটি হচ্ছে, তিন নম্বর কাজ হচ্ছে আল ফারাহ ওয়া সুরুর, খুশি প্রকাশ করা। রমজান মাস আসতেছে, রমজান আসছে, এই খুশি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ করতেন। তিনি রমজান মাস আসছে শুনলে খুশি হতেন, সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন যে তোমাদের জন্য যা আকুম শাহর রমাদান, রমজান আসছে, রমজান আসছে, তোমাদের রমজান আসছে। এই যে খুশি, ইমানদারের মনে কিন্তু এই খুশিটা আসে, কাফের ফাসের ফাজিরের মনে এটা আসে না। তাদের মনে হয় যে এইটা কেন এত কঠিন বিপদ, তার কাছে মনে হয় ইমানদারের কাছে এবাদতের আনন্দ হয় আর কাফের কাছে এবাদতের কষ্ট হয়। ইমানদার এবাদত দেখলে খুশি হয়, কেন তার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা সেতু বন্ধন তৈরি হচ্ছে, সে মনে করে যে এর মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে কোনো বিপদ আপদ হতো, কোনো সমস্যা হতো, তিনি বলতেন আরে না বিসলাত ইয়া বিলাল, বিলাল নামাজ দিয়ে, সালাত দিয়ে আমার অন্তরের মধ্যে শান্তি দাও, সালাত দিয়ে শান্তি দাও, সালাত আদায় করে আমি যেন বেঁচে যাই, বিপদ থেকে উদ্ধার হয়, এরকম উদ্দেশ্য নয়। সালাত দিয়ে আল্লাহ তুমি আমার, বিলাল তুমি আমার অন্তরে শান্তি দাও, অর্থাৎ সালাতের একামত দাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিই। ইমানদার সবসময় এবাদতের মধ্যে আনন্দ অনুভব করে, তার কাছে ভালো লাগে যে একটা এবাদত করতে পারছি, একটা আল্লাহর জন্য একটা সেজদা দিতে পারছি। এই যে বর্তমান জগতের এই অবস্থা, মানুষ দুনিয়ামুখী প্রবণতায় বেড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসটি আমার কাছে সবচেয়ে বেশি এই জমানার জন্য বেশি খাপ খায় আমার মনে হচ্ছে। তিনি বলেছিলেন যে একটি সময় আসবে যে একটি সেজদা আল্লাহর কাছে দুনিয়া, আল্লাহর জন্য একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার থেকে বেশি প্রিয় হবে ইমানদারের কাছে। এখন দেখেন মানুষ কত শত ব্যস্ত, শত কর্মকাণ্ডে ব্যস্ত, সেজদা দেওয়ার তার সময় নাই। এই সময় আল্লাহর জন্য এবাদত ওই ব্যক্তি করে যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে এবং মনে করে তার শুকরিয়া আদায় করা দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে এইভাবে সাহাবায়ে কেরামকে বলতেন আদাল্লাকুম শাহর রমাদান, তোমাদের সামনে আসছে মাস রমাদান, এমন এক মাস, এমন এক মাস যেই মাসে তোমাদের গুনাহ মাফ করা হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল আমাদের খুশি, এই যে মনের ভিতরে খুশি আসা, এই আশাটা কিন্তু একটা ইমানের লক্ষণ। রমজান মাস আসছে, এই জন্য আমাদের মনে অবশ্যই অবশ্যই খুশির এজহার করতে হবে, খুশির প্রকাশ আমাদের মনে থাকতে হবে। তাহলে বুঝতে পারবো যে আমার ইমান তাজা আছে, আমার ইমানের মধ্যে কোনো ঘাটতি নেই, আমি এই রমজান মাস নিয়ে খুশি আছি। রমজান মাস স্পেশাল মাস হিসাবে উম্মতকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন যে এবাদতের জন্য একটি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, এমন এক এবাদত যে এবাদতের সাথে অন্য কিছুর তুলনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তোমার উপর কর্তব্য হচ্ছে সওম আদায় করা, কারণ সওমের কোনো বিনিময় নাই, বিনিময় কে দিবে এটা ইনশাআল্লাহ আমরা রমজান আসলে আপনার ওয়াইজদের থেকে শুনে নেবেন। আল্লাহ স্বয়ং সওমের বিনিময় দেয়, কারো হাতে নির্ধারণ করে দেয় না। তাহলে বোঝা গেল যে সওমের এই যে খুশি, রোজা আসতেছে, এই খুশি আমার আপনার অন্তরের মধ্যে থাকা উচিত। চতুর্থ কাজ হচ্ছে এটা যে এই যে সময়টুকু আসতেছে রমজান মাসে, এইটাকে যথাযথ কাজে লাগাবো, এরকম যত্নবান মন থেকে এরকম পরিপূর্ণভাবে আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত, তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত যে একটু সময় আমি বিনষ্ট হতে দিব না, একটু সময় আমি বিনষ্ট হতে দিব না, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা আমি ভালো কাজে কাটাবো। ইমানদার মাত্রই সে কী করে, সে কাইয়েস, সে বুদ্ধিমত্তার সাথে কাজ করে, প্রত্যেকটি ক্ষণ তার কাছে বেশি মূল্যবান। আর কেন প্রত্যেকটি সময় মূল্যবান বেশি, জীবনের পুরোটা হয়েছে সময়, পুরো আপনার জীবন কি আপনার সময়টা, আপনি একটু সময় বিনষ্ট করবেন তখন আখেরাতে আপনি আফসুস করবেন ইয়ালাইতানি কদ্দামতুল হায়াতি, হায় আমি যদি এই জীবনের জন্য কিছু কাজ করে আসতে পারতাম,
তখন আফসোস করবেন আপনি যে আমার জীবনের জন্য, জীবন বলতে আখেরাতকে বোঝায়। তা ইমানদার সবসময় খেয়াল রাখে যে রমজান মাস আসছে, এইটা যেন সঠিকভাবে আমি কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবে? সঠিকভাবে আল্লাহর নির্দেশনা মোতাবেক পালন কাজ করা। আল্লাহ তাআলা রমজান মাসে যা যা বলেছেন ঠিক সেভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি রমজান মাসের প্রতিটি কাজ আদায় করব, প্রতিটি কাজ সুন্দরভাবে আমি আঞ্জাম দেব। এটা অবশ্যই প্রত্যেকটি ইমানদারের মাথায় থাকা উচিত যে এই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নেই যে রমজান মাস আসলে আমি এই কাজগুলি করব। আমাদের একটি অভিজ্ঞতা আছে, সেটা বলার দরকার। রমজান মাস আসছে, এখন আমার প্রস্তুতি দরকার। কী প্রস্তুতি দরকার? কেউ কেউ প্রস্তুতি নেন, রমজানের প্রস্তুতি হচ্ছে বেশি বেশি ছোলা মুড়ি এগুলি জোগাড় করে রাখি যাতে করে দাম বেড়ে না যায়। ইফতার কত রকমের আইটেম হবে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা পড়ে যায়। আবার কেউ কেউ ঘরের আসবাবপত্র পরিবর্তনের চিন্তাভাবনা করে যায়। এই জাতীয় জিনিসগুলো আমাদের উদ্দেশ্য না হওয়া উচিত। কত রকমের কেউ কেউ আবার নতুন জাল হাদিস আবিষ্কার করেছে যে রমজানে খাইলে আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হয় না, সুতরাং যত পারো খাও না। এগুলি কোনো হাদিস না, এগুলি কোনো হাদিস না, এগুলি বানোয়ার কথা। রমজান সবসময় খাওয়ার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম এই জন্য বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমায়েদিন আনিন নাঈম। আল্লাহর নেয়ামত সম্পর্কে সেদিন তোমাদেরকে প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জিজ্ঞাসা করবেই না, রমজান মাসে খাইলে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কথাটা ঠিক নয়। সবসময় খেলে আপনার আল্লাহর নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে, আমার নেয়ামত তোমাকে দিয়েছি, কী করেছ, কী করেছ তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতের মধ্যে থুতু নিয়ে নারী দেখাইলেন যে তুমি এই ছিলে, এরপর তুমি মানুষ হলে, তোমাকে আমি শক্তি দিলাম, তুমি দুনিয়া ঘুরে বেড়ালে, কী করেছ? কিছু করে নাই, তুমি তুমি অহংকার করেছ, এখন তোমার পরিণতি জাহান্নামের দিকে। তো এই যে অবস্থা, আমাদের তাহলে প্রস্তুতি হতে হবে। প্রস্তুতি, রমজানের প্রস্তুতি খাবার দাবার নিয়ে নয়, আসবাবপত্র নিয়ে নয়, জামা পোশাক নিয়ে নয়, আল্লাহর তাকওয়া এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য কী করা দরকার, কীভাবে আমি আল্লাহর ইবাদতকে সুন্দরভাবে আঞ্জাম দেব, সেই প্রস্তুতি আমার এখন থেকে নিতে হবে, সেই প্রস্তুতি আমার এখন থেকে নিতে হবে। পাঁচ নম্বর হচ্ছে যে আমাকে প্রস্তুত থাকতে হবে রমজান মাসে যে সমস্ত আমি গুণাগুলি আগে করতাম সেই গুণাগুলি পরিত্যাগ করার জন্য রমজান মাসে কী কী পরিকল্পনা আছে এগুলি আমি ছেড়ে দেব। সেগুলি থেকে পরিত্যাগ করার জন্য গুনার কাজ, অপরাধের কাজ, ছোটোখাটো যে সমস্ত ভুল হয়ে যাচ্ছে সেগুলি কীভাবে ছেড়ে দেবো, তার জন্য একটি আমার পুরো একটা থাকা উচিত, চার্ট থাকা উচিত। আপনি রমজান মাসের আগে সিগারেট খান, রমজান মধ্যে থেকে বন্ধ করে দেন, আল্লাহ তাআলা বরকত দিবে। বিড়ি সিগারেটের সেই পরিবেশ ত্যাগ করেন। রমজান মাসের আগে আপনি যাচ্ছে এমনি চলেছেন, রমজান মাসে আপনি আপনার পুরো জিনিসটা যে সামনে আসছে এই মাস থেকে আমি সিদ্ধান্ত নেবো যে এই জিনিসগুলি আমি করব, নতুন এই জিনিসগুলি আমি বাড়াবো। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে একটি দিন যখন পার হয়ে যায়, এই দিন যদি আমার আমল নামায় নতুন কিছু যোগ না হয়, এই দিনটা আমার জন্য আফসোসের কারণ হবে, কারণ আমার কিছু যোগ হয় নাই। রমজান মাস আসছে, সুতরাং আমার আপনার উচিত এই এখানে ভালো করে পরিকল্পনা নেওয়া উচিত যে রমজান মাসে এই এই গুণার কাজ আমি ত্যাগ করে ফেলবো, এই গুণার কাজ সামনে আর কোনোদিন করবো না। এটা অবশ্যই আমার আপনার সিদ্ধান্তের ভিতরে থাকা উচিত যে এটা অবশ্যই আমরা করব। রমজান মাসে ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে, রমজান মাস আসছে এই জন্য আগে থেকেই তওবা সওয়াদেতা, পরিপূর্ণ তওবা আমাদের করতে হবে। কেন তওবা করতে হবে? তওবা করতে হবে কেন? তওবা করতে হবে এই জন্য যে আত্তাখলিয়া কাবলা তাহলিয়া, কোনো কিছু পরিধানের আগে যেমন আপনি নিজেকে পরিষ্কার করেন, গোসল করে যান, ভালো জামা পরেন, তেমনিভাবে আপনার অন্তরের ময়লা দূর করার জন্য আপনাকে তওবা করতে হবে। তওবা করতে হবে অন্তরের ময়লা থেকে নিজেকে মুক্ত করার জন্য। সামনে একটা ইবাদতের মাস আসতেছে, গুনার সাথে যেন ইবাদতের সংমিশ্রণ না, আগে থেকে আমি তওবা করে প্রস্তুত হয়ে যাই, আগে থেকে আমি তওবা করে প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারিম এই জন্য নির্দেশনা দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা তওবা করো আল্লাহর কাছে যাতে তোমরা সফলকাম হতে পারো। তাহলে তওবা করলেই সফলকাম হবে। প্রত্যেকটি মানুষেরই তওবা করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তোমরা নাসুহ তওবা করো। নাসু অর্থ খাঁটি তওবা, নাসু কোনো ব্যক্তির নাম নয় যা আমাদের দেশে প্রচলিত ঘটনা উল্লেখ করা হয়। নাসু হচ্ছে খাঁটি তওবা, খাঁটি তওবা করো। কী করলে? খাঁটি তওবা করলে কী হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ, ইয়াগফির আনকুম সাইয়্যাতুকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন তিনি। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার,
তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যে জান্নাতের উপর জান্নাতে তাজরি মিথ্যাতে, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। তো তওবা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আর এই তওবা এই সময় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই তওবা করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি সাবঈনা মাররা, আমি আল্লাহর কাছে এক প্রতিদিন 70 বার তওবা করি, 70 বার তওবা করি। আর আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো গুনাহ নেই, তো তিনি তওবা করতেন কেন? তওবা করার অর্থ ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা কেমন খুশি হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিসে আছে যে ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে, উট হারানোর পরে সে এসে কিছু উট হারিয়ে ফেলছে, তার উটের সাথে তার খাবার ছিল, পানীয় ছিল, তার আর কিছু করার নেই, মনে করছে যে আঠাক মরে যাই, যেখানে আসে সেখানে পড়ে থাকি। এখানে সে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখলো যে উটও আছে সামনে, খাবারও হাজির। খুশি হয়ে সে বললো আল্লাহ তুমি আমার, তুমি আমার বান্দা, আমি তোমার রব বলে বললো বলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হন বান্দা যখন তার কাছে ফিরে আসে। সর্বসাধারণ একজন উদাহরণ দিয়েছেন, উদাহরণ স্যার এটা বলে আমার চোখের সামনে আমি তাকেই দেখলাম একজন, সে মা তার ছেলেকে ঘর থেকে বের করে দিল মেয়ের কথা, মায়ের কথা না শোনার কারণে, এবং দরজা বন্ধ করে দিল। সে কিছুক্ষণ ছোটো ছেলে ঘুরতে ঘুরতে ফিরে আসে, অনেকক্ষণ পরে এসে দরজার সামনে, ওই দরজার সামনে কোথাও যাওয়ার রাস্তা নেই, চিনে না কিছু, আবার ফিরে এসে সে ওই দরজার সামনেই মাথা রেখে ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ পরে মায়ের যখন রাগ বন্ধ হলো, মা দরজা খুলে দেখে ছেলে ঘুমিয়ে পড়ছে, মা তাকে কোলে নিয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলো যে তোকে আমি তো ফেলে চলে যাওয়ার জন্য দেয়নি, তুই তো ফিরে আসছিস, এটাই তো আমার বড় আনন্দ। আল্লাহ তাআলা এর চেয়েও বেশি আনন্দ হয় আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসেন। আপনার আমার উচিত যে আল্লাহর কাছ থেকে ফিরে কোথাও যাওয়ার জায়গা নেই, এটা বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আল্লাহ তোমার থেকে পালিয়ে যাওয়ার, তোমার থেকে পালিয়ে অন্য জায়গায় কোথাও আশ্রয় নেওয়ার জায়গা তোমার কাছ থেকে অন্য জায়গায় কোথাও নাই, তোমার কাছে আবার ফিরে আসতে হবে। বন্দা যখন এটা বলে তখন আল্লাহ তাআলা একটু বেশি খুশি হন। এই জন্য আমার আপনার এই জন্য বেশি বেশি তওবা করে যে ওই মায়ের কথা চিন্তা করে, আপনি যদি ওই জায়গায় হতেন কেমন হতো, আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন। আমার আপনার উচিত সার্বক্ষণিক এই তওবাতে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে আসছে তিনি 70-এর বেশি তওবা করতেন। অন্য হাদিসে আছে সাহাবী বলতেছেন আমরা কখনো কখনো 100-র বেশি, একই মজলিসের 100-র বেশি তওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা গণনা করতাম, তিনি 100-র বেশি তওবা করছেন। আমাদের বেশি বেশি মুখে তওবা, অন্তরের তওবা, মুখের তওবা এক না, অন্তরের তওবা এক না, অন্তর থেকে ফিরে আসা যে আমি এটা করবো না, আমি অন্যায়টা করবো না, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, এটা মুখের তওবা। রাবে আদবিয়া যাকে আমরা রাবে আবস্ত্রী বলেন, উনি বলতেন যে আস্তাগফিরুল্লাহ মিন কাসীর মিন আস্তাগফিরুল্লাহ, কত আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। অর্থ কী? অর্থ এটা যে মুখে আমি আস্তাগফিরুল্লাহ বলতেছি, অন্তর তো আমার নাই। সুতরাং তওবা যখন করবেন মন থেকে, অন্তর থেকে তওবা করে ফিরে আসবো যে আমি আমার জীবনে যত অন্যায়গুলি করেছি আল্লাহ আমি ফিরে আসছি, এই রমজান থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ নিয়ে, মানুষ হয়ে আমি জীবনযাপন করতে চাই। আমার আপনার উচিত এই রমজান আসার আগেই তওবা করে নিজেকে সম্পূর্ণভাবে স্বচ্ছ করে নেন, আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নেন। আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের ঝালাই করে নেওয়া উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান থেকে ভালোবাসতে আরম্ভ করেন। আর আল্লাহর ভালোবাসা যদি আপনি পাবেন, দুনিয়ার কালো ভালোবাসার আপনার প্রয়োজন হবে না, দুনিয়ার ভালোবাসা অটোমেটিকলি আল্লাহ তাআলা ঢেলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসে তিনি বলেছেন ইজা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি ডাকেন জিব্রিলকে, আলা ইন্নি আহবাবতু ফুলান ফাআহিব্বা, জিব্রিল আমি অমুককে ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসো। জিব্রিল তখন তাকে ভালোবাসেন এবং ইউনাদা ফিল মালাকুতিল আলা, উপরে আকাশের ডেকে বলেন সবাইকে আলা ইন্ন রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিবুহু, হাই তোমার ঐ শোনো সাবধান, তোমাদের রব অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো। তখন তারা সবাই ভালোবাসতে রাখে লাগে, আর ওয়াইউদাউল্লাহুল কবুল ফিলাল, জমিনের বুকে তার জন্য কবুলিয়ত মকবুলিয়ত গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়, মানুষ তাকে ভালোবাসতে আরম্ভ করে। সুতরাং মানুষের ভালোবাসা খুঁজতে যাবেন না, আল্লাহর ভালোবাসা খুঁজবেন, আল্লাহ মানুষের অন্তরে আপনার ভালোবাসা ঢুকিয়ে দিবে, এটা চান, এটা সবচেয়ে খুশির জিনিস। এটা যদি করতে পারেন তওবার মাধ্যমে আপনি এটা হাসিল করতে পারেন। তো বেশি বেশি করে আমাদের উচিত আল্লাহর সাথে সম্পর্ক তৈরির বড় মাধ্যম যেটা সেটা হচ্ছে তওবা। আল্লাহর কাছে আমি অন্যায় করেছি এমন কোনো মানুষ বলতে পারে না যে আমি অন্যায় করি নাই, এমন অন্যায় করব না বা আমার কোনো অপরাধ নাই, এই কথা বলার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, বলতেও পারে না কেউ। প্রত্যেকটি মানুষই অপরাধী এবং প্রত্যেকটি মানুষই
অপরাধী তার ক্ষমা আল্লাহর কাছে তার ক্ষমা চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লা বনি কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম ভুল করে, প্রত্যেকটি বনি আদম অপরাধী, বনি আদম আদম সন্তানরা অপরাধ করেই বেড়ায়, অপরাধ তাদের প্রবণতা তাদের মনের ভিতরে আছেই, কেউ বলতে পারে না যে সে অপরাধ করে না, এটা যে বলে সে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত। সে ফলে আল্লাহ বলেছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়াত নাফস করো না, চিন্তার ভিতরেও মানুষের গুনার কাজ আসতেছে, কিছু না করুক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন, এটা আলাদা কথা, কিন্তু আপনার তো গুনাহ হচ্ছে, তিনি ক্ষমা করে দিবেন, বন্দা যেটা মনের ভিতরে ঢুকছে এটা তিনি ক্ষমা করে দিবেন, ঘোষণা করেছেন এই উম্মতের জন্য, বিশেষ করে অন্য উম্মতের জন্য তিনি সেটা পাকড়াও করতেন। এই উম্মতের জন্য স্পেশাল একটা উপহার ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে, যে মনে যা উঠবে সেটা যদি বাস্তবায়ন না করে ক্ষমা করে দিবেন এবং বরং সওয়াব দিবেন, এটা আলাদা একটা আপনার রিওয়ার্ড, একটা পুরস্কার তিনি ঘোষণা করেছেন, কিন্তু আপনার অন্তরে অবশ্যই গুনাহ আসবে, সেই গুনার কথা আসবে, সেই গুনাহ থেকে কীভাবে পরিত্রাণ পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী উত্তম গুনাগার ওই লোকগুলো যারা তওবা করে, যারা তওবা করে আল্লাহর কাছে তারা আরও উত্তম হয়ে যায়। সুতরাং আমরা যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন, এর অর্থ এই নয় যে তিনি গুনাগার হওয়ার কারণে তওবা করতেছেন, এবং প্রতিটি মানুষ এই জন্য চিন্তা করবে না সে গুনাগার হওয়ার কারণে তওবা করতেছি, বরং তওবা তাকে করেই যেতে হবে, তওবা করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার জ্বালাই হবে, সম্পর্ক বর্ধিত হবে, তিনি গুনাহ থেকে না গুনাহ না থাকলে আল্লাহ তাকে পদমর্যাদা বর্ধিত করে দেবেন, উপরের দিকে উঠিয়ে দেবেন, জান্নাতের জন্য তার স্তরসমূহ বাড়িয়ে দেবেন, উপরের দিকে তরসমূহ বাড়িয়ে দেবেন। এটা হচ্ছে আপনার তওবার উপকারিতা, আপনার আমার জীবনের এই তওবার গুরুত্ব অনেক অপরিসীম। আপনি চিন্তা করেন আপনার পেটে যদি কোনো পেট অসুখ থাকে, পেট খারাপ থাকে, আপনি যতই পোলাও কোরমা খান কিছুক্ষণ পরে বাথরুমে দৌড় দিতে হবে, কারণ আপনার পেট পরিষ্কার হয় নাই, এখানে ভালো জিনিস রাখার গুরুত্ব হয় নাই। সুতরাং রমজান আসছে, রমজানের আগে আমার আপনার উচিত আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে গুনাহ খাতা মাফ চেয়ে তওবা করে আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাস শুরু করেন, আপনার যেন ভালো জিনিসটা ভালো জায়গায় রাখতে পারেন, পরিষ্কার অন্তরে পরিষ্কার কলবে পরিষ্কার জিসিমে আপনি যেন ইবাদতটা করেন, মন থেকে এটা পরিষ্কার, যেন বেশি বেশি করে তওবা করেন এই মাসের মধ্যে। আপনার বেশি বেশি আমার আপনার সবার উচিত বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় কাজটি এর সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক তৈরি করলেন না, তাও কিন্তু এই মাসের দাবি নয়। আপনার দাবি হচ্ছে যে আপনি এতদিন যে অন্যায়গুলো করেছেন, অনেক রকমের ফেতনায় জড়িত হয়ে পড়েছেন, আপনি সেগুলির জন্য তওবা করছেন, কত ফেতনা আছে, চোখে তাকাইলেই ফেতনা পড়ে, চোখে তাকাইলে সামনে মহিলা পড়ে, কত রকমের খারাপ ছবি পড়ে, কত কিছু পড়ে, কত রকমের খারাপ মানুষ এসে আপনাকে খারাপ দৃষ্টান্ত দিয়েছে, আমার খারাপভাবে নিতে চেষ্টা করেছে, সেগুলি থেকে আপনি তওবা করে আসলেন, কিন্তু এগুলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলো, আমার নবীর কত সুন্নত আপনি পরিত্যাগ করেছেন, আমার নবীর কত আদর্শ আপনি বাদ দিয়েছেন, আপনার আমার উচিত এই মাসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আমার ফিরে আসা। আমি আজম কঠিন দৃঢ় প্রতিজ্ঞ হই যে এখন থেকে আমার নবীর কোনো সুন্নতকে পরিত্যাগ করবো না, আমার নবীর সুন্নতের উপর আমল করবো, আমার নবীকে ভালোবাসবো। কেন নবীকে ভালোবাসতে হবে, আমার নবী নিজেই বলে দিয়েছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, ওই পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত আমাকে, কাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের থেকে, তার পিতা থেকে, তার পিতামাতা সন্তান সন্ততি থেকে এবং সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবে সে পর্যন্ত কোনোদিন কোনো মানুষ ইমানদার হতে পারবে না। আপনি বুকে হাত দিয়ে বলেন তো সত্যিকার অর্থে আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের থেকে বেশি ভালোবাসতেন তো রসুল অনুসরণ করে চলতেন, রসুল যেইভাবে চলেছেন সেইভাবে আপনি সালাত আদায় করতেন, রসুল যেভাবে সওয়াব পালন করছেন আপনি সেইভাবে করতেন, রসুল যেভাবে জীবনযাপন করছেন সেভাবে করতেন, রসুলের আদর্শের বাইরে আপনি কোনো কিছু চাইতেন না, তাহলে বুঝছেন যে আপনি রসুলকে ভালোবাসছেন। আপনার আমার উচিত এই কয়দিনে অবশ্যই রসুলকে ভালোবাসার প্র্যাকটিস করি আমি, যে অন্যায় যে সমস্ত রসুলের সুন্নতকে পরিত্যাগ করে রসুলের নির্দেশনার বাইরে চলে যে অন্যায়গুলো আমি করেছি, আমি ফিরে আসবো, আমি ফিরে এসে আমার নবীকে বেশি ভালোবাসবো, আমার নবীকে আমি আমার মনের মণিকোঠায় স্থান দেবো এবং তার নির্দেশনা মেনে চলবো, এর বাইরে আমি কখনো এক পা এদিক সেদিক যাবো না। আরেকটি কাজ করতে হবে, রমজান মাস আসছে সামনে, আপনার আপনার পিতামাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি
স্ত্রী পুত্র সবার সাথে আপনাদের সম্পর্ক, সেই সম্পর্ক এমনকি পাড়া প্রতিবেশীর সাথে আপনাদের সম্পর্ক, সম্পর্কটাকে আবার ঝালাই করে নেন। কীভাবে ঝালাই করতে হবে আপনাকে, কেন করতে হবে, কারণ আপনি একটা বছর পার হয়ে গেছে তাদের হক আদায় করেন নাই। এমন অনেক মানুষ আছে পিতা মাতার খোঁজ খবর নেয়নি, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে পিতা মাতা বৃদ্ধ বাড়িতে আছে বা ঢাকা শহরে চাকরি করে খোঁজ নিতে পারে নাই, অনেক মানুষ আছে সন্তান সন্ততির খোঁজ নেয় নাই, তাদেরকে দিনের উপর পড়ায় নাই, দিন শিক্ষা দেয়নি, তারা সন্তান সন্ততির হক আদায় করেনি। এই রমজান মাসে, এই সময় রমজানের সামনে আসছে, আমাদের প্রত্যেকের উচিত এই সময় আপনার সম্পর্কটা ঠিক করে নেয়া। পাড়া প্রতিবেশীর খোঁজ নেয়নি, অনেক মানুষ আছে যারা নিসব কোনো ঝগড়ার কারণে কথাবার্তা বন্ধ করে দিয়েছি, শরীয়ত কিন্তু তিন দিনের বেশি কোনো মুসলিমের সাথে কথাবার্তা বন্ধ করা জায়েজ বলে নাই। আপনার আমার উচিত এই সময় তাদের সাথে সম্পর্ক আবার প্রতিষ্ঠা করে নেই, যে তাদের সাথে আমি সম্পর্ক ঠিক করব। পাড়া প্রতিবেশী তাকে বছরের বছর ধরে আপনি কোনোদিন খোঁজ নেন নাই, সে কি খাইলো না, এক পেটে আসে না, দুই পেট দুই পেট খাইছে, আপনি কোনো চিন্তা করেন নাই। আপনার আমার উচিত এই সময়ে অবশ্যই রমজান আসলে করবো এটা নয়, আগে থেকে আপনি একটা প্র্যাকটিস করুন, যেভাবে হোক এই মানুষগুলিকে আমি খোঁজ নেব, এরা আমার পড়োশী, এরা এদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হবে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিব্রিল আমাকে পড়োশী সম্পর্কে এমন বেশি ওসিয়ত করা আরম্ভ করলো, আমি তো মনে করলাম যে নাকি ওয়ারিস বানাই দেবে। তো পড়োশী সম্পর্কে এই গুরুত্বপূর্ণ জিনিসটি আপনার আমার দেখা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী মনে পড়ছে, তিনি বলেছেন কোনো মানুষকে যদি কোনো তুমি ভালো কিংবা মন্দ এই সার্টিফাই করতে চাও, তাহলে তার সাথে তিনটি কাজের মাধ্যমে তিনি সার্টিফাই করতে পারো। এক নম্বর হচ্ছে সে তোমার পড়োশী কি না, পড়োশী অর্থাৎ পড়োশীর সাথে পড়োশীর মামলার মাধ্যমে তুমি বুঝতে পারবো ওটা ভালো কি মন্দ। পড়োশী যদি ভালো হয়, তোমার সাথে একসাথে ছিল, পাশাপাশি ছিল, যদি তোমার সাথে ভালো ব্যবহার করে বুঝবে সে ভালো ছিল, নাহলে ভালো ব্যবহার করে না এরকম পড়োশী সবসময় খারাপ, এরা ভালো হতে পারে না। তো পড়োশী ভালো হতে হলে অবশ্যই আপনার আচার আচরণ চলাফেরা ভালো হতে হবে, একটা মানুষ ভালো হতে হলে পড়োশীর সাথে ভালো আচরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে কাজটি করলে ভালো হতে, সেটা হচ্ছে যে তার সাথে লেনদেন আছে কি না, লেনদেনে ভালো অর্থ হচ্ছে ভালো। মানুষ অনেক মানুষ আছে লেনদেনের ব্যাপারে খুব লেনদেনের ব্যাপারে তার সাথে সম্পর্ক নাই, অর্থাৎ লেনদেনে ভালো করে না, এমনি কথাবার্তায় খুব ভালো, এরা ভালো নয়। লেনদেন হচ্ছে মানুষের পরিচয়, লেনদেন হচ্ছে মানুষকে ভালো কি মন্দ সার্টিফিকেট একটা বিরাট কি ভালো কি মন্দ পরিচয় দিতে পারে লেনদেনের মাধ্যমে। একটি মানুষ কীভাবে লেনদেন করতে পারে, আপনি বাজারে গেছেন ধরেন দই কিনবেন বা দুধ কিনবেন, সে আপনাকে লেনদেনের অনেকগুলো জিনিস আছে, আপনি তাকে ছাড় দিবেন, সেও আপনাকে ছাড় দিবে। কীরকম ছাড় দিবেন, 10 টাকা বা 40 টাকা দই বা দুধ আপনি বললেন যে না তুমি 30 টাকা নাও, আর এ নিয়ে হেসিং শুরু করে দিলেন, এটা ভালো লক্ষণ নয়। সেও ছাড় দিবে, সে বলবে ঠিক আছে আমি একটু কমাই দিই, তুমি বললে আমি একটু বাড়িয়ে দিই, এটা হচ্ছে ভালো লক্ষণ। এটা শরীয়ত বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন রাহিমাল্লাহু আবদান ইজাশতারা সামহান ওইজা বা আসামহান ওইজা তদা সামহান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত করুন যে ব্যক্তি বেচা কেনার সময় ছাড় দেয়, বেচা কেনার সময় ছাড় দেয়, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত করুন কেনার সময় ছাড় দেয়, ওই ব্যক্তি বেচার সময় ছাড় দেয় আর কেনার সময় ছাড় দেয়, এটা কি ঝগড়া হবে কোনোদিন ঝগড়া হবে না। আরেকটা রাসূলুল্লাহ বলছেন যখন বিচার ফয়সালা করে তখনও ছাড় দিয়ে যে মাফ করে দিলাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো বোঝা গেল যে আপনার আমার অনেক সম্পর্ক নষ্ট হয়েছে প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পিতা মাতার সাথে, সন্তান সন্ততির সঠিক হক আদায় করিনি, এখনই সময় আপনার আমার যে সম্পর্কটা আমি ঝালাই করে নেব, সম্পর্কটা আমি ঠিক করে নেবো ওদের সাথে, এই সম্পর্ক আমি ঠিক রাখবো, অবশ্যই এটা আমার দরকার। আরেকটি জিনিস সেটা হচ্ছে সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ববোধ আছে, এই দায়িত্ববোধ আপনি এত বছরও পালন করেন নাই। সমাজের রাস্তা হয়নি ধরেন, রাস্তাঘাট হয়নি, আপনি ইচ্ছা করে আটকে রাখছেন বা দেননি, এরকম বহু কারবার হয়। আপনার আমার উচিত এবারে অগ্রণী হয়ে এগিয়ে এসে এটাকে ছাড় দেয়া যে আমার দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করছি। কোনো ভালো কাজে বাধা হয়ে গেছে আপনি সেখানে ছাড় দেওয়ার ব্যবস্থা করুন, যে ভালো কাজে বাধা হয়েছে আমি আলোচনা করে আমি কাজটি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসে মান ইয়ানফাউ নাস, উত্তম মানুষ হচ্ছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে, মানুষের উপকার করে ওই ব্যক্তি উত্তম হয়। আপনি কোন খায়রান লিন্নাস, মানুষের জন্য কল্যাণকর হয়ে যান, প্রত্যেকটি মানুষের কল্যাণ চান, কোন নাসেহান লিল খায়র আপনি নসিহত করুন, তার মধ্যে কল্যাণ আপনি সবসময় চান, এর ভালো হোক আমি এটা চাইব, সমস্ত কাজে এর ভালো হোক এটা আমি চাই, এরকম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খায়রুন নাস উত্তম মানুষ হতে পারবেন, আপনি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম যে মানুষের মধ্যে কল্যাণ চায়, মানুষের কল্যাণ চায়, মানুষের জন্য উপকারী জিনিস সেটা চায়। আপনার আমার সবসময় উচিত মানুষের উপকারী কোনটা হয় সেটা দেখা এবং সেটার প্রতি আপনি ঝুঁকে যাওয়া, যেটা মানুষের উপকার আছে, এটাও মানুষের উপকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন মাফাতিহান লিল খাইরি ওয়া মাগালিকা লিশাররি,
মানুষ কিছু মানুষ আছে খারাপ, বছর বছর কিছু মানুষ আছে খারাপের পথ খুলে দেয়। যে ব্যক্তি সিনেমা খুলছে ভালোর পথ খুলছে বলেন কখনো নয়, যে ব্যক্তি মসজিদ বানিয়েছে অবশ্যই ভালোর পথ খুলেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন মিফতাহান লিল খাইরে ওয়া মিগলাকান লিল শাররে, তুমি কল্যাণের দ্বার উন্মোচনকারী হও, অকল্যাণের দ্বার বন্ধকারী হও। রাসূলের নির্দেশ এটা। আপনার আমার সমাজের প্রতি দায়বদ্ধ থেকে এখনই উচিত এই কাজটি করা, যে আমি ভালো কাজের প্রতি ভালো কাজের পথ খুলে দেব, অন্যায় কাজের পথ বন্ধ করে দেব। এটাই হচ্ছে আমার আপনার ইসলামের দায়িত্ব। এই মুহূর্তে রমজান আসার আগেই এই কাজগুলি আমাকে অবশ্যই করে সামনে এগিয়ে যেতে হবে, অবশ্যই করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর কী করতে হবে রমজান আসার আগেই আমাদেরকে এগিয়ে যেতে, বেশি বেশি করে আল আত্তাওবা আল আল আজমুস সাদিক থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি যা কিছু করছি ইখলাসের সাথে করছি, লোক দেখানোর নিয়তে নয়। এখন থেকে আমি এখলাসে প্র্যাকটিস করব। রমজান আপনাকে এখলাসে প্র্যাকটিস করাবে এখন নিঃসন্দেহে, কিন্তু আপনি আগে থেকে প্রস্তুতি নেন যে আমি অবশ্যই রমজান মাসের আগেই আসার আগেই আমি নিজে কীভাবে এখলাস অর্জন করতে হবে সেটা শিখব, কীভাবে প্রত্যেকটি কাজে যখন এখলাস আসবে সেটা আমি করব, এখলাস আসবে না সেটা অপেক্ষা করবো, এখলাস ধরে কাজটা করব। এখলাস অর্থ কি? নিষ্ঠা সহকারে একমাত্র আল্লাহর জন্য করব, দুনিয়ার কোনো কিছুর জন্য আমি করব না। কুফুরি ত্যাগ করব, শিরকি ত্যাগ করব, আল্লাহর জন্য কাজটা করব। এটা যদি করতে পারেন এই সময়টা, তবে সেটা কাজে লাগবে আপনার আমার। আমাদের উচিত বেশি বেশি করে এই কাজগুলি করা। আর কিছু কাজ করা দরকার, সেটা হচ্ছে আপনার একটি প্রোগ্রাম থাকা উচিত যে রমজান মাসে এই কাজগুলি আমি করব, রমজানের আগে এই কাজগুলি আমি করব, যাতে করে ভালো কাজের একটা ব্যবস্থাপনা করতে পারি। আপনি পারেন না, আপনাদের মধ্যে অনেক যুবক আছে যে আমি এই মসজিদে ইফতারের ব্যবস্থা করব, এটা তো ন্যায় নয়। আপনি বিশ্বের বিভিন্ন স্থানে দেখবেন মসজিদে ইফতারের ব্যবস্থা আছে, লাভ কী? কয়েকটা লাভ আছে। অনেক মানুষ আছে যারা আসলে ইফতার করার মতো কিছু পায় না, আপনার আপনার অনেক এইটার এর মাধ্যমে সেও ইফতার করলো, মসজিদে তার জামাতের সাথে সালাতটা আদায় হলো। আরেকটি হলো ভালো কথা হলে সেখানে সেটা শুনলো। আপনার আমার এরকম প্রোগ্রাম থাকা উচিত যে এখানে ভালো কিছু আমি শোনাবো। এই সুযোগে দশটা হাদিস রিয়াদুস সালেহীন থেকে শুনিয়ে দিলেন, দশটা হাদিস আপনি এই ফাযায়েল আমালের বইটা এখানে দেখা যাচ্ছে এখান থেকে শুনিয়ে দিলেন, ভালো কথা, তথাকথিত ফাযায়েল আমাল না, ভালো সহি হাদিস যেগুলি আছে সেগুলি শুনিয়ে দিলেন, তাহলে আপনি বুঝতে পারলেন যে একটা ভালো কাজের পথ খুলে দিলেন। রমজান মাসে যখন ইফতারে বসবে মানুষ, এই সুযোগটা আপনি অর্জন করতে পারলেন। আর এই সময়ে আপনি আল্লাহ তাআলার ঘরে থাকলেন, নিজে আল্লাহর কাছে দোয়া করতে পারলেন। ইফতারের সময় দোয়া করা তো খুব, দোয়া করা তো সবের কাজ, তো ভালো কাজ আপনি করতে পারলেন, এককভাবে দোয়াগুলি করতে পারলেন আল্লাহর কাছে, এতে কিন্তু কোনো সমস্যা হলো না, এটা ভালো কাজ হলো। তো ভালো কাজের জন্য একটা প্রোগ্রাম থাকা উচিত যে আমি এই কাজগুলি করব। প্রত্যেকটি যুবকের প্রোগ্রাম থাকা উচিত, প্রত্যেকটি বৃদ্ধের একটা প্রোগ্রাম থাকা উচিত, আমি রমজান মাসে এই কাজগুলি করব, এখন থেকে আমার এই প্রোগ্রামগুলি হাতে নেওয়া উচিত, যে প্রয়োজনে আমি ইফতার করাবো, প্রয়োজনে আমি ভালো কাজ করাবো। এই কাজগুলি আমাদের প্রোগ্রামের ভিতরে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহু ওয়া গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী আলহামদুলিল্লাহ আলা নিআমাইহি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু لك الحمد ولك الشكر كله يا أكرم الأكرمين الحمد لله والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين الذي أمرنا بأمر بدأ فيه بنفسه وقال الله عز قال الله عز وجل وهو أمرنا بأمر بدأ في نفسه فقال تعالى مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم وقال محمد رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشر فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين সম্মানিত মুসলিয়ানি কিরাম, আমরা আলোচনা করেছিলাম যে রমজানের আগে আমাদের কী কী কাজগুলি করা উচিত। রমজানের আগে যে সমস্ত কাজ করা উচিত, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার অন্তর মানুষের থেকে সালাম মুক্ত থাকা উচিত। মানুষের মানুষের কষ্ট দেওয়া থেকে মুক্ত থাকা উচিত, যে আমি মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখব। রমজানের আগেই আপনি সেটা অবশ্যই নিজের মধ্যে নিয়ে আনুন, নিয়ে আসুন যে এখন থেকে আমি নিজেকে মুক্ত রাখবো, অন্যায় আচরণ থেকে খারাপ কাজ থেকে আমি মুক্ত রাখবো।
রমজান মাস থেকে এটা আমি ভবিষ্যতের জন্য এইরকম কাজ আমার দ্বারা না হয়, কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় এটা যেন খেয়াল রাখবেন আপনারা। আমার এটা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। রমজান মাস সামনে আসছে, আমার আপনার উচিত রমজান মাসের এই যে নেয়ামতটা এটাকে উপলব্ধি করা এবং বেশি বেশি করে এই মাস কীভাবে আমার আপনার জীবন বদলে দেয় সেই একটি পরিপূর্ণ একটি গাইডলাইন তৈরি করা, যে রমজান মাসে আমি এই কাজগুলি করব। এখানে এমন এমন মানুষ আছে, যারা অনেক মানুষ আছে যারা চাকরি করে, অনেক মেয়েরা যারা চাকরি করে, রমজান মাসে অনেকের প্রয়োজন হয়, যারা খাবার পায় না, আপনার আমার উচিত বেশি বেশি খাবারের ব্যবস্থা করা তাদের জন্য, বেশি বেশি প্রয়োজন তাদের কাপড় ঢাকার জন্য, মাথা ঢাকার জন্য তাদেরকে আপনি স্কার্ফের ব্যবস্থা করে দিতে পারেন, এটাও একটি স্বভাবের কাজ। রমজান মাসে আপনার আমার বেশি বেশি দান খয়রাতের টেন্ডেন্সি তৈরি করা এটাও একটি বড় কাজ। সমস্ত মুসলিয়ানি কেরাম, আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আমাদেরকে, আমাদের উম্মতি মুসলিমার জন্য আমরা দোয়া করি, আল্লাহ মাকফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আলা হিয়া মিনহুম ওয়া আমওয়াত, আল্লাহুম্মা মুসলিমিনা ফি আল্লাহুম্মা মাকফিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা মাকফিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা মাকফিল লাহুম ওয়ারহামহুম ওয়া আইয়িদহুম বিতাইয়িদিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জালজিল কাফারাত ওয়াল মুবতাদিআত ওয়াজ জানাদিকাত ওয়াল ইয়াহুদা ওয়াল হিন্দুসা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাদিদ শামলাহুম, আল্লাহুম্মা জাফি জামআহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম। আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা আজ নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে হয়েছে, সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ, মুসলিমদের তুমি সাহায্য করো, যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ তাদের উপরে আমাদেরকে তুমি জয়ী করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের কোনো দ্বেষ হিংসা আমাদের অন্তরে রেখো না। আল্লাহুম্মা ফিল লানা ওয়ালি ইখওয়ানাল লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ, আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সন্তান সন্ততি তুমি সন্তানদের দ্বীনের উপর রাখো, আল্লাহ তাদেরকে তুমি সঠিকভাবে দ্বীনের বুঝ দান করো, আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের উপর রাখো, কি আমাদের যেন আমরা সবসময় তোমার রহমত প্রাপ্ত হতে পারি এবং সুয়ালের থেকে সুয়াল হিসাব সব জায়গাতে তুমি আমাদেরকে তোমার বিশেষ রহমতে ঢেকে জান্নাতে আমাদেরকে প্রবেশ করো, আমাদেরকে সেভাবে তুমি আমাদেরকে তুমি তোমার নিজের ওলায়াতে তুমি তোমার অভিভাবকত্বে নিয়ে যাও, সেই দিনের দোয়া আমি তোমাদের তোমার আল্লাহ তোমাদের কাছে আমরা চাই। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, তোমার কাছে আমরা এই সেই দোয়াটি কামনা করি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের সমস্ত আমল তুমি কবুল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, রমজানের ভালো আমলগুলি করার তৌফিক আমাদের দান করো। এই দোয়া করব আমরা সবসময় রমজান পর্যন্ত, রমজান যাওয়া পর্যন্ত, রমজানের মধ্যেও আমরা এই দোয়াগুলি সবসময় করে যাব। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকুমু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।